গাইস, মাই নেম ইজ নিখিল। তো ব্যাপারটা হচ্ছে কি, আজকে যে জন্য এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে পিএসসি কাল রাত্রে আনসার স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে, রাইট? তো তোমরা এবং আমি নিজেও খুব উৎকণ্ঠার মধ্যে ছিলাম কি মানে আনসার শিটটা কীভাবে মেলাবো বা কত কী স্কোর আসবে, কারণ কাট অফ তো যা দিন দিন বাড়ছে মেলানোটাই স্বাভাবিক, রাইট? তো তোমরা সবাই মিলে নিয়েছো, আর প্রতিবারের মতো এবারেও আনসারে কিন্তু ভুল থাকে এবং থাকবে, এটা আমরা মেনেও নিয়েছি, ঠিক আছে? তো কিছু কিছু কোশ্চেন তো ভুল আছেই, তবে সব থেকে মানে আমার যেটা মনে হলো, দেখো পিএসসির আনসার কিন্তু প্রচুর কনফিউশন টাইপ থাকে, দেখতে কিন্তু কোশ্চেনটা কিন্তু ইজি কিন্তু মোটেই কিন্তু তা নাই, ওর মধ্যে কিন্তু অনেক কিছু হ্যাঁ ট্রিক্স থাকে, মানে ট্র্যাপ বলে না, ট্র্যাপ ট্র্যাপ থাকে, এটাই WBCS, অন্য পরীক্ষা থেকে এটাই ডিফারেন্ট। মানে দেখলে মনে হয় খুবই সহজ পরীক্ষা, খুবই সহজ কোশ্চেন্স, যেটা আমি মানে আসছিলাম বাসে বা অন্য জায়গাতে, যখন আমি আসছিলাম এক্সাম হল থেকে, কে বললো 175 পাবো, কে বললো 190 পাবো, তো কে বললো 100, এত সহজ কোশ্চেন বিসিএস, 23টা ডিস্ট্রিক্ট, মানে ব্যাপারটা কী জানো তো, মানে আমি মানে আমি তো কিছু বলতে পারি না, জাস্ট আমি শুনছিলাম আর মনে মনে হাসছিলাম। তখন ভাবছিলাম কি এটা হচ্ছে প্রিলি, এরপরে মেন্স, তারপরে ইন্টারভিউ, তারপরে WBCS। তো যাই হোক, তারা নতুন ইম্যাচিওর বেঞ্চ যেগুলো হয় আর কি, তো আসি ওটাতে, ওটা সম্পর্কে আমি আসছে না। দেখো মোটামুটি আমার যেটা মনে হলো, তিনটে কোশ্চেন কিন্তু একদম ভুল, সেম অফ ত্রিপুরা, মানিক সাহা কিন্তু এটা ভুল আছে, চাইল্ড সেক্স রেশিও এটা হাওড়া হবে, আর তোমার ইউপিএসসি চেয়ারম্যান হবে তোমার মনোজ সোনি, রাইট? আর কিছু কোশ্চেন কিন্তু যেটা আমি দেখলাম ইংলিশে, দেখো আমি প্রথম বলেছি ইংলিশটা কিন্তু খুব ডেঞ্জার সাবজেক্ট, খুবই ডেঞ্জার, আমি নিজে ভয় পাই, এবং যদি আমি কনফিডেন্ট, বাট আমি কিন্তু পিলিতে কিন্তু সত্যি ভয় পাই, মেন্সে কিন্তু আমি ভয় পাই না, ইংলিশে পিলিতে আমি সত্যি ভয় পাই, কারণ যেটা তুমি দাগাবে সেটাই তুমি কেস খাবে, এবারও সেই হলো। মানে ইংলিশে সত্যি বলতে কি মানে বিশেষ করে আর্টিকেল প্রিপারেশনগুলো, এই যে কোশ্চেন আছে, হি ওয়ার্কস ড্যাশ ফর অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, এটা কিন্তু পিএসসি নিয়েছে ফর, কিন্তু কেউ বলছে ইনও হতে পারে, কেউ বলছে অ্যাটও হতে পারে, মানে যে তিনটেতে ক্লিক করবে, মানে এটা তুমি ভেবে নাও যে এটাতে যে মানে ইয়ে করবে সে কিন্তু কেস খাবে। এবার পিএসসি যদি সি নিয়ে নেয় বা এ নিয়ে নেয়, ফর নিয়ে নেয়, তাহলে কিন্তু তুমি কেস খেলে, মানে যদি তোমার হয়ে যায় তো ঠিক, অন্য প্রবলেম, বাট যদি তোমার না হয় তুমি কিন্তু যখন ফাইনাল অ্যান্সার শিটটা দেবে মিলে নেবে, ওটাই কিন্তু রাইট, পিএসসি যদি বলবে সেটাই কিন্তু রাইট, তুমি যেখান থেকে দেখেছো, তুমি কী পড়েছো, পিকে দিয়ে সরকার ড্যাম কেয়ার অ্যাবাউট ইট, এটাই আমি তুমি প্রথম দিন থেকে বলেছিলাম, এটা হচ্ছে পিএসসি, মানে এইটা হচ্ছে পিএসসির মেন জিনিস যাকে বলে। সেরকম দেখো এখানে দিয়েছে হোয়াট আর ইউ ওয়ারিং ফর আছে, আবার অ্যাবাউটও আছে, পিএসসি কিন্তু অ্যাবাউট নিয়েছে, ফরও হতে পারে, দেখো কী হয়। তো যাই হোক, এগুলো অনেক কিছু ব্যাপার আছে, এদিকে অনেক কিছু আছে, এগুলো আমি আর বলছি না, ডিসকাস করছি না, তো এগুলো কিন্তু একটা কনফিউশন টাইপের আছে এদিকে, ঠিক আছে? তো ইংলিশ এরকম তিন চারটা কিন্তু কেস এরকম রয়েছে ওখানে, এবার ব্যাপারটা কী জানো তো, মানে যখন তুমি তিন চারটা দিক হয়ে যাচ্ছে, ওদিকে তোমার মানে মার্কসটা নেগেটিভ করে অনেক কিন্তু নাম্বার কিন্তু কমে যাচ্ছে, এটাই কিন্তু সবথেকে বেশি প্রবলেম। আমি তোমাকে আগে বলেছিলাম আগের ভিডিওতে কি দেখবে, যারা 75-70 নিয়ে আসবে তারা কিন্তু ওই 40-50 নাম্বার কমে যাবে, সেটাই কিন্তু হয়েছে, তোমাদেরও কমেছে, আমার নিজেরও কমেছে, ঠিক আছে? তো একটা কথা যেটা বলে দিচ্ছি, মেন ইম্পর্টেন্ট জিনিস, তোমরা কিন্তু এটাতে দেখো https লিখে দিয়েছি আমি /wbpsc.gov.in, এখানে কিন্তু 28 থেকে 4 জুলাই মেলটা অবশ্যই করবে, কারণ তুমি ভাবছো কি আমি মেল করে কি লাভ, অত ছেলে পরীক্ষা দিচ্ছে, 2.5 লাখ ছেলে ওরা মেল করবে, এটা কিন্তু একদম করবে না, সবাই মেল করবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি অ্যান্ড ইট ইজ আওয়ার ডিউটি টু মেল অন দ্যাট পার্টিকুলার ওয়েবসাইট, রাইট? বিফোর দ্য ডেট হ্যাজ বিন অলরেডি বিন মেনশন, দ্যাট ইজ 28 June to 4 July, প্লিজ প্লিজ ডোন্ট ফরগেট টু ডু দ্যাট, বিকজ ইট ইজ ইউর আলটিমেট সলিউশন। তোমার হয়তো মনে হতে পারে মানে আমি হয়তো সি নিয়েছি, পিএসসি আনসার দিয়ে দেবে সেম ত্রিপুরা, বাট ইট ডাজন্ট মিন দ্যাট পিএসসি উইল ইউ নো আনসার দিস মানিক শাহ, রাইট? তো এটা তুমি যত মেল করবে পিএসসি কিন্তু মানে কারেক্ট করার চান্সটা বেশি আছে, তো এটা তোমরা অবশ্যই করবে, মেলটি কিন্তু অবশ্যই করবে, বাকি ভুলভাল হবে থাকবে। আর একটা জিনিস বলে দিই, মানে যারা কাট অফ নিয়ে খুব লাফাচ্ছিল যে এত হবে, 130 হবে, 140 হবে, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাইছি। তো একটা কথা আমি এন্ডে এটাই বলবো কি এটা WBCS, পরীক্ষাটা কিন্তু জটিল, ঠিক আছে? তো যারাই 115 500, আমি কোনো কাস্ট বলছি না, মেন সেজন প্রিপারেশন নিয়ে নাও, একদম 115 কিন্তু জেনারেলদের জন্য, বাকি ওরাও তোমরাও নিতে পারো, তোমরাও নাও, 115 পেলে কিন্তু তোমরা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নিয়ে নাও। কোশ্চেন কিন্তু আমি আগেই বলেছি, কোশ্চেন কিন্তু কনফিউশন টাইপ ছিল এবং কোশ্চেন আমার মতে জটিল লেগেছিল, ঠিক আছে? কাট অফ কম হলেই ভালো, তোমরা কিন্তু অবশ্যই মেলটা করে নেবে, ঠিক আছে? একদম ভুলবে না কিন্তু,
It's my request to you. Chalo. To ei chilo video. Answer ta mile na. Ar beshi mon kharap koro na. Ebare holo na, ebare kom holo, age bosho kaaje lagbe. Chalo. Mail ta kintu obosshoi korbe. Bar bar kintu etai kintu bolchi ami. Nale kintu problem hoye jabe. Chalo 115, okay? Thank you so much and Jai Hind. Bhalo thakbe sabai.